হ্যালো এভরিওয়ান, এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। দেখো, তোমাদের এসএলএসটি এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার ক্লাস রাখা হয়েছে প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময়। এছাড়া তোমাদের যে ফুল প্যাকেজ রয়েছে এসএসসি এসএলএসটির, সেই জন্য অ্যাডমিশন চলছে এবং অ্যাডমিশনে কী কী দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিন। তাছাড়া ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। আর প্রয়োজন হলে যে নাম্বারটা আমাদের রয়েছে সেখানটাতে কন্ট্যাক্ট করে নিতে পারবে, ঠিক আছে? তো আমি ডিটেলসে বলছি না, তোমাদের কমপ্লিট প্রিপারেশন কিন্তু এই পেড কোর্সে থাকছে, অথবা তোমরা ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন 7টার সময় ফলো করবে। আমরা প্রত্যেক দিন এসএলএসটি উপলক্ষে ক্লাস দিতে থাকবো, ঠিক আছে? তো আজকে আমরা করে নেব কি, আজকে আমরা প্রাচীন যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো কার কি লেখা সেটা আমরা কভার করব, এমসিকিউর মাধ্যমে কভার করব। প্রত্যেকটা কোশ্চেন তোমরা মন দিয়ে দেখবে। এখানে পৃথিবীর বইগুলো রয়েছে এবং ভারতীয় যে সমস্ত ঐতিহাসিক বই সেগুলো রয়েছে। তো প্রথম দেখো, পৃথিবীর সব থেকে প্রাচীন গ্রন্থ কোনটি? ইলিয়াড, ওডিসি, ঋগ্বেদ নাকি জেন্দ আবেস্তা? তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ঋগ্বেদ। ঋগ্বেদ তোমরা জানো ঋগ বৈদিক যুগে এটা লেখা হয়, ঋগ্বেদ তো প্রায় 600 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ অনেকে বলে যে 1200 খ্রিস্টপূর্বাব্দ, তো অনেকে এটাও মনে করে যে 600 খ্রিস্টপূর্বাব্দের আগে এই বইটা কিন্তু লেখা হয়েছে ঋগ্বেদ। তারপরে দেখো, আইহোল প্রশস্তি কে রচনা করেন? কৌটিল্য, রবিকীর্তি, হরিশেন, কোনোটি নয়। অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, রবিকীর্তি। আইহোল প্রশস্তি রবিকীর্তি লিখে, হরিসেন লিখেছিল এলাহাবাদ প্রশস্তি, ঠিক আছে? এলাহাবাদ প্রশস্তি লেখেন হরিসেন। তাহলে হরিসেন কিন্তু আমরা সমুদ্রগুপ্তের সভাকবি, এটা আমরা জানি। আর কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র সেটাও তোমরা জানো নিশ্চয়ই। তারপরে প্রশ্ন দেখবো, নাসিক প্রশস্তি কার লেখা? কৌটিল্য, রবিকীর্তি, হরিসেন নাকি গৌতমীপুত্র সাতকর্ণী? তো অপশন ডি, গৌতমীপুত্র সাতকর্ণী হয়ে যাবে সঠিক উত্তর। নাসিক প্রশস্তি কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণীর লেখা, যিনি সাতবাহন বংশের ছিলেন। সত্যমেব জয়তে এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুদ্ধচরিত, মুণ্ডক উপনিষদ, মহাভারত নাকি রামায়ণ? তো অপশন বি, মুণ্ডক উপনিষদ। মুণ্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে আমাদের সত্যমেব জয়তে এই কথাটি। চলো তারপরে প্রশ্ন আমরা দেখব, কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার কথা উল্লেখ পাওয়া যায়? প্রথম বর্ণ সিস্টেম, অর্থাৎ বর্ণ সিস্টেম যেটা সেটা পাওয়া যায় কাস্ট সিস্টেম না কিন্তু, মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ নাকি শপথ ব্রাহ্মণ? তো অপশন বি, ঋগ্বেদ হয়ে যাবে সঠিক উত্তর। ঋগ্বেদে কিন্তু বর্ণ এর প্রথা সম্পর্কে যা ধারণা পাওয়া যায়, ঠিক আছে? সমুদ্রগুপ্তের কর্তৃত্ব সম্পর্কিত এলাহাবাদ প্রশস্তি রচনা কে? তো এটার অ্যান্সার আমি অলরেডি বলে দিয়েছি, কি হবে অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানাও কি হবে অ্যান্সার। তো অপশন সি হবে অ্যান্সার, হরিসেন। বিক্রমাঙ্ক দেবচরিত এর লেখক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিক্রমাঙ্ক দেবচরিত এর লেখক হচ্ছেন বিলহন, বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত, ঠিক আছে? বেদকে বোঝার জন্য রচিত যে সাহিত্য তাকে কি বলা হয়? বেদকে বোঝার জন্য সাহিত্য যেটা রচনা হয় তাকে বলা হয় সূত্র সাহিত্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, এবং আজকে আমরা 35+ কোশ্চেন কিন্তু এখানে কভার করব শুধুমাত্র একটা টপিককে কেন্দ্র করে, ঠিক আছে? দেখো, বুদ্ধচরিতের রচয়িতা কে? বুদ্ধচরিত হচ্ছে কৌটিল্য, অশ্বঘোষ, হরিসেন নাকি বিলহন? তো বুদ্ধচরিত লেখা অশ্বঘোষের, এটা খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা জানো এটা নিশ্চয়ই। চলো, রামচরিত গ্রন্থের লেখক কে? এটা রামচরিত হয়েছে কিন্তু এটা রামচরিত হবে, হ্যাঁ? তো রামচরিতের লেখক হচ্ছেন অপশন সি, সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থটি লিখেছিলেন। তো তোমরা আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, এবং আমার অর্থাৎ অর্চিষ্মান প্রামাণিক নাম সার্চ করলে এখানটাতে আরো অনেক
মেটেরিয়াল কিন্তু পাবে, তোমরা সেগুলো কিন্তু ফলো করবে, ওকে। এবং শুধুমাত্র আমার নয়, সমস্ত ক্লাসই কিন্তু তোমরা এখানটাতে ফলো করবে। আর এসএলএসটির জন্য স্পেশাল ক্লাস যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফলো করবে। তো চরক সংহিতা কার লেখা? তো চরক সংহিতা হচ্ছে অপশন এ, চরকের লেখা। তো চরক সংহিতার নাম থেকে আমরা বুঝতে পারছি এটা চরকের লেখা। বুদ্ধের পুনর্জীবনী মানে পুনর্জন্ম, মানে পুনর্জন্ম মানে আগেকার জন্মের কাহিনী সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে? তো এটা হয়ে যাবে অপশন বি, জাতক, জাতক টেলস। ঠিক আছে, জাতক টেলস থেকে আমরা পূর্ব প্রজন্মের যে সমস্ত কাহিনী পূর্ব জন্মে সেটা আমরা জানতে পারি বুদ্ধের। তো তারপরে দেখো গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা কে? গীত গোবিন্দ লিখেছিলেন কবি জয়দেব। রামচরিত মানস কার লেখা? তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি একটা অ্যান্সার, তুলসীদাসের লেখা হচ্ছে রামচরিত, নিশ্চয়ই তোমরা পড়েছো। নাগসেন কি রচনা করেন? তো এটা তোমরা মনে রাখবে অবশ্যই, মিলিনপন্ন, কাদম্বরী, রত্নাবলী নাকি শুদ্ধ সিদ্ধান্ত? তো অপশন এ, মিলিনপন্ন হবে সঠিক উত্তর। এটা কিন্তু গ্রিক রাজা, ইন্দো গ্রিক রাজা মিলিন্দার এর লেখা, মানে মিলিন্দারের যে সমস্ত জিজ্ঞাসা সেগুলোকে লিপিবদ্ধ করা। ঠিক আছে, সম্পট লিপি থেকে কোন রাজার কথা জানা যায়? অশোক, কনিষ্ক, শশাঙ্ক নাকি স্কন্দগুপ্ত? অপশন বি, কনিষ্কের কথা জানা যায় সম্পট লিপি থেকে। ফু কিয় কিং এই গ্রন্থটি কে রচনা করেন? ফু কিয় কিং এই গ্রন্থটি রচনা করেন অপশন সি, ফা হিয়েন। যেহেতু ফু কিয় কিং অর্থাৎ ফ আছে, সেহেতু ফা হিয়েন হবে সঠিক উত্তর, ফ আছে। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তারপরে দেখো দাতা সপ্তসাথী, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে এসেছিল গত বছর, বিগত বছরের প্রশ্ন। দাতা সপ্তসাথী গ্রন্থটি কে রচনা করেন? তো অপশন বি, হাল হয়ে যাবে সঠিক উত্তর, দাতা সপ্তসতী তিনি রচনা করেছিলেন। স্বপ্ন বাসব দত্তা, যদিও বানানটা ভুল আছে, বাসব দত্তা এই বানান হবে। হ্যাঁ, স্বপ্ন বাসব দত্তা এই গ্রন্থের রচয়িতা কে? তো ভাষ্য, ভাষ্যর রচয়িতা হচ্ছেন স্বপ্ন বাসব দত্তা। ভাষ্যকে বলা হয় নাটক, মানে ফাদার অফ ইন্ডিয়ান ড্রামা, বা ভারতীয় নাটকের পিতা বলা হয়, ভারতীয় নাটকের পিতা। ঠিক আছে, সরি পিতা বানানটা ভুলে গেল, অবশ্যই হবে। ঠিক আছে চলো, তারপরে প্রশ্ন দেখো, মাধ্যমিকা শাস্ত্র গ্রন্থটি রচয়িতা কে? তো মাধ্যমিকা শাস্ত্র গ্রন্থটি লিখেছিলেন নাগার্জুন, রেফ হবে একটা। সারিপুত্র প্রকরণ এই গ্রন্থটি কে লেখেন? সারিপুত্র প্রকরণ এই গ্রন্থটি লিখেছিলেন অশোক ঘোষ। তাহলে অশোক ঘোষের দেখো আমরা কিন্তু দুটো তিনটে পড়ে নিলাম। ঠিক আছে, অনেক জায়গাতে একটাই শুধু আসে, কিন্তু আমরা অনেকগুলো কিন্তু পড়ে নেব। ঠিক আছে, কামাসূত্র এই গ্রন্থটি কে রচয়িতা করেন, কে মানে লেখেন আর কি? তো কামাসূত্র এটা লেখক হচ্ছেন বৎসায়ন, বৎসায়ন লিখেছিলেন কামাসূত্র। চলো তারপরে প্রশ্ন দেখো, শি ইউ কি গ্রন্থটি লেখক কে? তো শি ইউ কি লিখেছিলেন হিউয়েন সাং, অপশন সি হিউয়েন সাং। তোমরা মনে রাখবে ফু কিউ কিং হচ্ছেন ফাইয়েন, ফ ফয় মিল আছে, সি ইউ কিং হচ্ছেন হিউয়েন সাং, ইউ থেকে আমরা মনে রাখবো কিউ। ঠিক আছে, ইউ কিউ তাহলে হিউয়েন সাং। তারপরে মনে রাখবে ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থটি রচয়িতা কে? ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থটি লিখেছিলেন ব্রহ্মগুপ্ত, ওকে। হর্ষচরিত গ্রন্থটি রচয়িতা কে? হর্ষচরিত লিখেছিলেন বানভট্ট। হর্ষচরিত উপন্যাসটি বানভট্টের লেখা, বানভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন তিনি। তারপরে প্রশ্ন দেখো, প্রিয়দর্শিকা গ্রন্থটি লেখক কে? তাহলে প্রিয়দর্শিকা গ্রন্থটির লেখক হচ্ছেন হর্ষবর্ধন নিজেই, তিনি অনেকগুলি নাটক লিখেছিলেন এবং প্রিয়দর্শিকা হচ্ছে সেই নাটকগুলোর মধ্যে অন্যতম। তাহলে মনে রাখবে হর্ষবর্ধন লিখেছিলেন প্রিয়দর্শিকা। রত্নাবলী গ্রন্থটি কে রচয়িতা করে, কে লেখক লেখেন? ঠিক আছে, তো লেখক কে?
হর্ষবর্ধ নামে সঠিক উত্তর, তাহলে তিনি প্রিয়দর্শিকা এবং রত্নাবলী এই দুটো নাটকই কিন্তু লিখেছিলেন। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের হেল্প হয়, ঠিক আছে? তারপরে দেখো মত্ত্ববিলাস গ্রন্থটি কে লিখেছিলেন, মত্ত্ববিলাস লিখেছিলেন অপশন সি মহেন্দ্র বর্মন, মহেন্দ্র বর্মন লিখেছিলেন মত্ত্ববিলাস এই উপন্যাসটি বা গ্রন্থটি। বর্তমান ভারত, বর্তমান ভারত গ্রন্থটি কে লিখেছিলেন? তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ঐতিহাসিক বই বলতে ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন বই, এটা কিন্তু আইএনএম এর পার্ট, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পার্ট। তো খুবই বিখ্যাত একজন এই বর্তমান ভারতটি লিখেছিলেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। প্রাচ্য এবং পাশ্চাত্য সেটাও কিন্তু তিনি লিখেছিলেন, এটাও কিন্তু মনে রাখবে। গৌড়বাহ এই গ্রন্থটি লেখক কে? যদি তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করো, মানে যদি এই প্রশ্নটা জেনে থাকো তো অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার করো। তো দেখো গৌড়বাহ গ্রন্থটির লেখক হচ্ছেন বাক্যপতি বা বাক্পতি। চণ্ডীমঙ্গল গ্রন্থটি কে লেখেন, চণ্ডীমঙ্গল কে লিখেছিলেন? তো অপশন বি মুকুন্দ রাম লিখেছিলেন চণ্ডীমঙ্গল উপন্যাসটি বা চণ্ডীমঙ্গল গ্রন্থটি। শ্রী চৈতন্য চরিতামৃত খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য চরিতামৃত কে লিখেছিলেন? তো তোমরা মনে রাখবে অবশ্যই শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছিলেন অপশন ডি কৃষ্ণদাস কবিরাজ, ঠিক আছে? তাহলে মনে থাকবে শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ। মহাভাষ্য এই গ্রন্থটি কে লেখে? তাহলে মনে রাখবে আগে আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে ভাষ্য, ভাষ্য লিখেছিলেন স্বপ্ন বাসব দত্তা, স্বপ্ন বাসব দত্তা। অবশ্যই এগুলো বারবার দেখবে, ঠিক আছে? বারবার পড়ার মাধ্যমে মনে রাখবে। আর তাছাড়াও পিডিএফটা সম্ভবত তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, সে পিডিএফটা কিন্তু তোমরা দেখে নেবে, পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হবে, সুতরাং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাবে। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এই যে প্যাকেজটা সেটারও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশন ফলো করে নেবে। তো মহাভাষ্য এটা লিখেছিলেন অপশন সি পতঞ্জলি, পতঞ্জলি। পতঞ্জলি কিন্তু যোগা, যেটা যোগা সেটার প্রবক্তা, ঠিক আছে? তিনি একজন প্রবক্তা। তারপরে দেখো কীর্তি কৌমুদী এই গ্রন্থটি কে লেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কীর্তি কৌমুদী কে লিখেছিলেন? তো অপশন এ সোমেশ্বর লিখেছিলেন কীর্তি কৌমুদী, ঠিক আছে? কৌমুদী বা কৌমুদী। তহকক ই হিন্দ খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, এটা আমরা কিন্তু মধ্যযুগের ভারতবর্ষে পাবো, মধ্যযুগের ভারতবর্ষে। তহকক ই হিন্দ এই গ্রন্থটি কে লিখেছিলেন? তো তহকক ই হিন্দ এই গ্রন্থটি লিখেছিলেন অপশন ডি আল বিরুনি। তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করো যে আল বিরুনি কার সহকবি ছিলেন, আল বিরুনি কার সহকবি ছিলেন বা আল বিরুনি কার সময়কালে ভারতবর্ষে এসেছিলেন, এটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করো যদি জেনে থাকো। তো দেখো কিতাবুল রাহেলা বা রাহেলা, কিতাব উল রাহেলা বা রাহেলা দুটোই একই জিনিস। তো এই গ্রন্থটা কে লিখেছিলেন, কিতাবুল রাহেলা? তো মনে রাখবে অপশন সি ইবন বতুতা, ইবন বতুতা লিখেছিলেন কিতাবুল রাহেলা। তাহলে কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সার করবে ইবন বতুতা কার সময়কালে ভারতবর্ষে আসে, ঠিক আছে? তাহলে এটা দুটোই অ্যান্সার করবে, আমি দেখবো কমেন্ট সেকশন, যদি তোমরা ঠিক অ্যান্সার করো আমি সেটাতে একটা হার্ট দিয়ে দেবো বা একটা লাইক দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে দেখো মহাভারত গ্রন্থটি কে রচনা করেন, তাহলে মহাভারত গ্রন্থটি কে রচনা করেন? এটা দেখো অপশন সি ব্যাসদেব হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা জানো নিশ্চয় মহাভারত গ্রন্থটি ব্যাসদেব লিখেছিলেন। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস, 37টা কোশ্চেন তোমাদের কভার করে দিলাম। আচ্ছা এটা তোমরা একটু অ্যান্সার করো তো যে রামায়ণ কে লিখেছিলেন, আর রামায়ণকে বাংলায় অনুবাদ কে করেন? মহাভারতকে বাংলায় অনুবাদ কে করেন? দেখো তোমরা নেটে সার্চ করবে এবং বিভিন্ন বই ঘাঁটবে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আরো বেশি মজবুত হবে। তো তোমরা বই ঘেঁটে অ্যান্সার করবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে মহাভারত বাংলায় কে লিখেছেন, রামায়ণ বাংলায় কে লিখেছেন এবং রামায়ণ অরিজিনালি কে লিখেছেন।
তাহলে এই কটা প্রশ্ন কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই অ্যাটেম্প্ট করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না, এবং আমাদের যে চ্যানেলে SLST ক্লাসগুলো হচ্ছে অবশ্যই ফলো করবে, ফ্রিতে ক্লাসগুলো আছে অবশ্যই ফলো করবে। ওকে, থ্যাংক ইউ।